ওয়েলকাম টু মাই চ্যানেল শোভনা কৌশিক। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করে সকাল সকাল রান্না বসিয়ে দিচ্ছি। এই যে খিচুড়ি হয়ে গেছে, আজ বর্ষার দিন, গরম গরম খিচুড়ি। আর এই যে পাঁচ তরকারি করব, সকালবেলায় রুটি, একটা সবজি আর তরকারি হয়ে গেছে। আর বাইরের অবস্থা দেখো, মেঘলা ওয়েদার। এই যে আর শাকনি উঠে গেছে, বাইরে পুরো টুক 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 করে বৃষ্টি পড়ছে। আর এই যে গাছপালার অবস্থা, এই যে আকাশের ভাত, জামা কাপড় ধোয়া হয়ে গেছে, খিচুড়ি রেডি। গরম গরম যে একদম খিচুড়ি, ধোঁয়া ওঠা খিচুড়ি, পাঁপড় ভাজা হবে, ডিমের অমলেট হবে, আর এই যে গরম গরম পাঁচ তরকারি। এই যে আর ডিম ভাজবো, পেঁয়াজ কেটে রেখেছি, আর পাঁপড় ভাজবো, যে লেজ্জার পাঁপড়। চলো, এই যে পাঁপড়টা ভাজছি। কার কার পাঁপড় ভাজা, খিচুড়ি, ডিমের অমলেট, পাঁচ তরকারি, কার কার ফেভারেট প্লিজ কমেন্ট করো তোমরা। আমার তো খুব ভালো লাগে, কৌশিকের তো খুব ফেভারেট। তার মধ্যে একটু চাটনি হলে ভালো হয়, কিন্তু আজকে সুযোগ পাইনি চাটনি করার। আজকে 11টা বেজে গেছে, এখনো রান্না হয়নি। চলো ব্লগটা দেখতে থাকো। এই যে পাঁপড় ভাজা গরম গরম, এই যে বাবা চা খাচ্ছে আর শাকনি দুধ খাচ্ছে শুয়ে শুয়ে। চলো দাদু নদী খেলা করবে এখন। আর ওই যে বাউলি আর কেক সব বাবা নিয়ে এসছে বাবুর জন্য, চকলেট চকলেট খাওয়া হয়ে গেছে। কৃষ্ণ হাতে নিয়ে দুধ খাচ্ছে, তবে জানো এই যে দাদুর সাথে শুয়ে শুয়ে দাদু বসে চা খাচ্ছে আর নাতি দুধ খাচ্ছে। বাবার সঙ্গে গিয়েছে, দেখি ও আসতে পারছে নাকি। চলো আগে ফটাফট যাই, আমি ফটাফট রেডি হয়ে নেব, কারণ আমি জানি বাবাকে ও আসতেই দেবে না বাড়িতে। তো চলো দেখি শাগনি কি করে, বাবাকে জ্বালায় না কি করে। শাগনি ও দাদুর সঙ্গে বেরিয়ে গেছে, দেখো ও ওই যে যাচ্ছে, ওই যে কখন টুক করে নেমে চলে গেছে দাদুর সঙ্গে, দেখেছো? এই যে যাচ্ছে, ওই যে যাচ্ছে, ও ওই যে দাদুর হাত ধরে অত দূর চলে গেছে, দেখেছো? পাপাকে ফোন করি। দোকানে দোকানে আইসক্রিম টাইসক্রিম এসব পাওয়া যায়। এই যে নাচন দেখো কেমন, কিনিবি 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 বাবু কিনিবি, চকলেট নিও না বাবু, এই নোংরা জামা প্যান্ট পরে চলে এসো না, খাস না বাবাই। দেখেছো কথা বললে শুনছে না, দাদুর কথা শুনছে না। হ্যাঁ চকলেট, বলো তুমি দুষ্টু করছিলে কেন বলো, একটু হাই ফ্রেন্ডস বলো তো। আর ওটা হাতে কি আছে তোমার, তোমার হাতে কি রয়েছে বাবা, হাতে কি দেখি, চকলেট? আর তুমি এই ড্রেস পরে দাদুর সঙ্গে বেরিয়ে গেছো? হ্যাঁ বাবু, দাঁড়া 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 বাবু, দাঁড়াও 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 দাঁড়াও, সোনা এদিকে তাকাও বাপি 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 বাপি, দাঁড়া না বাপি। এই যে গাড়ি টাড়ি যাচ্ছে দিক দিয়ে সব দেখছে। চলো শাগনিককে পেয়ে গেছি, এই যে শাগনিক, চলো একটু দোকানে যাব, কৌশিক ডিউটিতে আছে, আসুক তারপর। মানে আমি তো ভয় পেয়ে গেছি, আমি জানি শাগনিক পারবে না সামলাতে বাবা, শাগনিক খুব দুষ্টু করে। এই দেখো শাগনিকটা দুষ্টু করছে, এই যে শাগনিক সব ঘুরে ঘুরে দেখছে, এই যে কত সবুজ দেখো চারিদিক বর্ষার সময়। ব্লগের কিছু অংশ ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর দেখলে তো বাপরে শাগনিককে ধরা কারো ক্ষমতা নেই। হ্যাঁ ওর বাবা আর আমি ছাড়া, মানে ওকে তো মানে এটা ওটা দেখিয়ে আনতে হয়। তো আমি পকেটে করে কেক নিয়ে গেছিলাম,
কেক দিয়ে আমরা সবাই কে কেক খাবি স্কুটি চাপবি সব বলে তারপর নিয়ে আসলাম জানো কি দুষ্টু রাস্তায় চলে গেছিল চলো টাটা আজকের মতো